একটা লোক এসে আবহাওয়ার বলছেন যে শাকের বিয়ে আলাইহি সাল্লাম একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমার অন্তরটা এত শক্ত এত কঠোর কাউকে আমি একটু কিছু দিতে পারি না যতবার টাকা কর্য চাই খালি বলি মাফ করো ভিক্ষে চাইলে বলি মাফ করো কর্য চাইলে দিতে চান না কেন টাকা থাকার পরে না বলেন কেন এক টাকা দান করলে দশ নে কি হবে আর এক টাকা কর্য দিলে আঠারো নে কি হবে বেশি কেন কর্য দিলে ঠিক মতো পাওয়া যায় না এই জন্য সমাজের গেছে তখন মানুষ ব্যাংকে গেছে লোকটার ছেলের হাত ভেঙে গেছে আপনাকে বারবার বলছে ভাই জানো আমাকে পাঁচটা হাজার টাকা দেন আমি ছেলে কিনে একটু মেডিকেলে যাই আপনি দিচ্ছেন না কেন কোন স্বভাব এটা জরুরি মানুষকে কর্য দিতে শিখুন জরুরি সবাইকে বলছি কয়জন আপনার কাছে টাকা পাই হাত উঠিয়ে দেখলে ধরা পড়ে ঋণ অথচ টাকা ঠিকই আছে ব্যাংকে আছে লাভ সাহেব আপনি আমিও আছি যারা কর্জ দেয় তার মধ্যে আমিও আছি ইনশাআল্লাহ চিন্তা করবেন না আর বাড়ির নাম মেহমান খানা আমার মা বলে দিয়েছে বাড়ির নাম মেহমান খানা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে আসবে সে থাকবে খাবে দুই দিন থাক পাঁচ দিন থাক এক মাস থাক কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা ইনশা আল্লাহ আপনিও পরীক্ষা করে দেখতে পারেন আমার মা রেখে দিয়েছে এই বাড়ির নাম হলো মেহমান খানা পুরুষ নারী যাবে থাকবে খাবে শুনন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত কাউকে কিছু দিতে চায় না এটা তার অভিযোগ তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 হিমসারা শালিয়েতিম ওয়া তেমেল মিস্কিন এ আরেকো তুমি এতিমের মাথায় হাত বোলাও এভাবে হাতটা রাখো আর মিস্কিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে তোমার অন্তর নরম হয়ে যাবে দুইটা কাজ করলে অন্তর নরম হয় ফকিরকে দিতে মন চায় সব সময় খালি সারাদিন বলছে মাফ করো সারাদিন বলছেন মাপ স্বভাকে যদি মাফ করো বলেন তো দিবেন কাকে একুন স্বভাব স্বভাব কেন এমন স্বভাব কেন এরকম খারাপ মানুষ চাচ্ছে দিবেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন এক টাকা দেন বাড়ি থেকে বের হবেন টাকা নিয়ে বের হবেন দেওয়ার জন্যই টাকা ইনকাম করেছেন ব্যাংকে রাখার জন্য শয়তানি করার জন্য আড্ডা পিটার জন্য জেনা করার জন্য দিন মোবাইল ব্যবহার করার জন্য ব্যাটা সরম হয় না তোমার লজ্জা হয় না মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছে আপনি এই নীতি ত্যাগ করুন ফকির মিসকিনকে দিতে সেগুন জরুরি কথা লোকটা এসে অভিযোগ করছে আমার অন্তরটা খুব সৌত কাগজ দিতে মন চায় না তখন আল্লাহ রসুল বলছেন দুইটা কাজ করো অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি এক কাজ এতিমের মাথায় হাত রাখতে হবে দুই ফকির মিসকিনকে খেতে দিতে হবে নরম হবে অন্তর এমনিতে দুই হাত খুলে যাবে ফকির মিসকিনকে দিতে মন চাইবে তখন মনটা যাবে রেখে যে কি করব যা আছে দিয়ে চলে যায় হওয়া উচিত শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার জন্য করবে করে না আপনার বাপের জন্য আপনি করেন না আপনি অথচ আপনার বাপের কত ভালো ছেলে আর আপনারটা তো দুনিয়ার বদ আপনারা তো দশ ভাই বোন আর তো আপনার ছেলে তো তোমাদের দুইটা ভাই একটা কানা কাচড়া দুনিয়ার বদ শয়তানি করে বেড়ে আপনি খালি আব্বু বলেন সদাচরণ আলা তুসরকমে সাহে অবিল ওয়ালে দায়নে এহসানা অবিদুল কুরবা অল এতামা আলমা সাকিন এবার এসেছে ফকির মিশকিন রাসূল সাল্সাল্লামকে জিজ্ঞাসা রাখা আল্লাহ রসুল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কী এটা হলো জিজ্ঞাসা তখন আল্লাহ আসল বলছেন তুতি মুক্তমা তাকরাউস সালাম আলাম আ না তারিফ অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা এটা তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ তারপরে যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা সাথে দিল তাকে নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ নিকট প্রতিবেশী খুব কঠিন কাজ নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী আল্লা নবী বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো বউ স্তরি দুই আল ও সলেহ ভালো প্রতিবেশী তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি নষ্ট হয় না চার আল লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান খানাটা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার একটা লোক বলছেন আল্লাহ রসুল আমি যে ভালো এটা কি দিয়ে বুঝব এটা একটু বলেন তো আল্লাহ রসুল আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝব তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ চলাই ঘুমাচ্ছ কেন তুমি ঘুম তো একটু পরে তোমার হবেই রেডি হও জায়গা পরিবর্তন করো একটু সরে আসো আমি যে ভালো এটা আমি কি দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বলছেন এই যা স্বামী জিরা না কেয়া করুন না হাসান কাদা হাসান যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ সদাচারণের মনে হয় হক রাখে প্রতিবেশী আল্লাহ নবী আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো তোমার প্রতিবেশী যদি বলে ভালো তো ভালো তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তো খারাপ আমি যখন প্রথমে বাসা করি ওখানে রাজশাহীতে তখন আশেপাশের বাড়িতে খুব জোরে বাজনা বাজত তা আবদুল্লাহকে বলতাম আব্বু একটু বলো যে কম করতে বললো তখন ওরা বলতো যে আরও জোরে বাজাও তখন ঠিক হয়ে গেছে আর এখন আবার এমন প্রতিবেশী হয়ে গেছে দু একটা যে যদি বলেন ওখানে যে সাহেব কেমন তো বলবো ওর চেয়ে খারাপ মানুষ আছে কি না কে জানি কী যে করলাম জীবনে আমি কিছু বুঝতে পারলাম না এমন হয়ে গেল আমার জীবনে কোনোদিন মনে পড়ে না যে আমি কারোর সাথে তর্ক বিতর্ক করেছি কাউকে গালি দেওয়া তো বহু দূর কথা আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এমন কেন হলো আপনার মসজিদে আমি এসেছি আপনি একেবারে মূর্খ পড়তে না তাকে দিয়ে ক্ষুদা দিয়ে নিচ্ছেন আমি বসে আছি আপনি আমাকে বলতে পারেন না আপনার যে আমার উপরে কত রাগ আমি বুঝতে পারলাম না আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি আপনার কি ক্ষতি করেছি তা বুঝতে পারি না আপনি আমাকে সাহস করে একটু বলতে পারবেন না যে আপনি খুদ বাটা দেন বুঝে উঠতে পারলাম না সদাচরণ কোথায় হারালাম কিভাবে সদাচরণ হারিয়ে গেল বুঝলাম না সাহাবি এসে বলছেন আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি দাম খারাপ করে বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় গায়েরান্নাহা তুই যে জিরানাহা বেলি সানেহা মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ আসল বলছেন হি ফিন ফিন্নার ও জাহান্নামে যাবে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী তিন চার বাড়ি পরে যে আছে সে দূরের প্রতিবেশী তার সাথে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী অল যার জোনো ব জারবিল অল জামবে ও সাহেব বিল জামবে চলার সাথী একসাথে চলছেন বা গাড়িতে উঠেছেন একটা লোক অটোতে আগে থেকে বসে আছে আপনি বসে আছেন একটা লোক উঠেছে তাড়াহুড়া করে উঠছিল ওর ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি চট করে বলছেন কপালে চোখ নাই দেখতে পান না এ কোন স্বভাব কথা বললেন কেন আপনি কেন বলবেন এই কথা ও কি মেরেছে আপনাকে জেনে শুনে ও খেয়াল করতে পারেনি ব্যাগটা আপনার গায়ে লেগে গেছে আপনার তো রাগ কেন আপনার রিক্সাওয়ালার মতো আচরণ নোংরা আচরণ কেন রিক্সাওয়ালা রিক্সাটা আরেকজনের সাথে একটু লেগে গেছে এই যে গালি দিল একটা আর একটু পরে আর একজনের সাথে লেগে গেছে এই যে গালি ওও দিল মনে হচ্ছে সবাই পণ্ডিত আর সবাই একজন আরেকজনকে গালি দেয় একবারে ভরে দিচ্ছে আপনার স্বভাবে এরকম কেন হবে রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হয় কেন দুই টাকার জন্য সরম হয় না কেন সরম হয় না কেন রিক্সাওয়ালার সাথে গন্ডগোল করেন কেন গাড়িতে উঠলেই প্যাসেঞ্জার সুপারভাইজারের সাথে কন্ট্রাক্টারের সাথে আপনার অত গন্ডগোল কেন দুই টাকার জন্য পাঁচ টাকার জন্য আপনার সব টাকা লুটে ঢাকা শহরের নাম বলছেন একটা লোক ও রিক্সায় উঠল আমি উঠলাম তেমন বললাম যে ভাই একটু চুক্তি করে উঠলেন না যে তখন বলছি যে নেমে ও ঢাকা যা টাকা চাইবে দিয়ে দেবো কেমন সবই টাকা নিয়ে নেবে নাকি রিক্সাওয়ালার কত টাকা নেবে ওই ওর কাছে হয়তো অনেক টাকা আছে তো সবই চাইবে চাইতে হলে একশো টাকা চাইতে পারে পাঁচশো টাকা চার মতো তো রিক্সাওয়ালাই নাই তো রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল হচ্ছে কেন কোন স্বভাব এটা উপস্থিত যত ভাই বোন আছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি জীবনে কোনো গাড়িতে উঠে রিক্সায় উঠে মানুষের সাথে গন্ডগোল করবেন না চেয়েছে বিশ টাকা আচ্ছা দশ টাকা নয় বেশি চেয়েছে কত ক্ষতি হতে পারে এখনই সিগারেট কিনতে যে কি যে সিগারেট কিনেন আর কার সাথে কি চা পান করে কি করছেন তার কোনো হিসাব নেই বন্ধু বান্ধব নিয়ে খেয়ে শেষ করছেন তার হিসাব নেই